আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব যে প্রাইমারির ভাইভার অ্যাডমিট কার্ড আপনারা কবে নাগাদ পাবেন, এবং এই অ্যাডমিট কার্ড গুলো পাওয়ার কতদিন পর আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপনারা অ্যাডমিট কার্ড কবে পাবেন এবং আপনাদের ভাইভা কবে অনুষ্ঠিত হবে, এই দুইটা বিষয় নিয়ে আপডেট দেব। তার আগে অনেকেই জানতে চেয়েছেন যে আমার প্রাইমারি ভাইভা নোটগুলোতে কি কি থাকছে, নোটগুলো কেমন কিভাবে পাবেন, এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে কিনা, এবং ক্লাসগুলো কিভাবে হয় ইত্যাদি বিষয়ে একটা রিভিউ থাকছে। তো আমি প্রথমে বলে নিই, এই আমার ভাইভা বোর্ডে প্রায় 15টা শিট থাকবে, যেখানে প্রায় 200টা পেজ থাকবে একটা বইয়ের সমান, যেগুলো 15টা PDF আপনারা পেয়ে যাবেন। যে যে বিষয়গুলো নিয়ে আপনারা পাবেন, আপনাদের ভাইবা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনার পঠিত সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন না কেন সেই বিষয়ের নোটগুলো পাবেন। যেমন এই রাষ্ট্রবিজ্ঞানের নোট, এটা দেন হচ্ছে অর্থনীতির নোট, এরকম। তারপরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যে জেলা সম্পর্কিত তথ্য, আপনি যে জেলারই হন না কেন আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন কিন্তু করবেই। তো এখানে জেলা সম্পর্কিত তথ্য রঙিন কাগজে গুরুত্বপূর্ণ নোট সাজানো হয়েছে। সিরাজগঞ্জ প্রত্যেকটা জেলার তথ্য কিন্তু এখানে সুন্দরভাবে, এক একটা জেলার তথ্য প্রায় 20, 25, 50 পৃষ্ঠার পর্যন্ত তথ্য কিন্তু সাজানো হয়েছে। খুব দারুণ ভাবে আপনারা এই নোটগুলো পাবেন। একই সাথে আপনারা যে নোটগুলো পাবেন, যেমন 1970 সাল থেকে 1974 সাল, তারপরে 1947 থেকে 1970 সাল, তারপরে 52 ভাষা আন্দোলন, এবং গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। যেমন আমি একজন পরীক্ষার্থী, এটার ট্রান্সলেশন কি হবে? মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, মিথ্যা বলা মহাপাপ, প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তাপ। এই সমস্ত ভাইবাগুলো ভাইবাতে কিন্তু অনেকবার এই ধরনের ট্রান্সলেশন জানতে চেয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। ট্রান্সলেশন গণিতের যে ধরনের প্রশ্নগুলো আপনাদের করা হয় সেটাও সাজানো হয়েছে। ভাষা আন্দোলন সম্পর্কে দেখেন, সুন্দর একটা নোট, এটা প্রত্যেকটা টপিকস ভিত্তিক কিন্তু আলাদা আলাদা নোট আমাদের সাজানো হয়েছে ভাষা আন্দোলন সম্পর্কে। যত ইনফরমেশন ভাইবাতে সম্ভাব্য জানতে চাওয়া হয় সবগুলো এখানে সাজানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক নজরে, অর্থাৎ তার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনা সবকিছু কিন্তু এই নোটের মধ্যে পাবেন, এবং প্রত্যেকটা জেলা সম্পর্কে রঙিন ছবি সম্বলিত। জেলা সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়, যেমন মুক্তিযুদ্ধকালীন চাঁপাই নবাবগঞ্জ জেলা কত নম্বর সেক্টর ছিল, সেক্টর কমান্ডার কে ছিল, উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধা, বিখ্যাত ব্যক্তি, তারপরে সব কিন্তু বিখ্যাত স্থাপনা এই ভিডিওতে, সরি, এই নোট গুলোতে কিন্তু পাবেন। এবং অনেক নোট সাম্প্রতিক তথ্য থেকে শুরু করে এমন কোনো বিষয় থাকছে না যে এই নোট গুলোতে, তো যারা ভর্তি হয়েছে তাদেরকে অভিনন্দন, তাদের সাফল্য কামনা করি। আর যারা এখনো ভর্তি হননি এবং আমার এই নোট গুলোর রিভিউ জানতে চেয়েছিলেন, আশা করি আপনারা একটা রিভিউ পেয়ে গেছেন যে আপনাদের নোট গুলো কেমন হবে। ভর্তি হওয়ার সাথে সাথেই আপনারা PDF গুলো পেয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের লাইভ ক্লাস গুলো হবে। একই সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের যদি কোনো জায়গায় আটকে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করলে আমাদের, আমি তো প্রশ্নের উত্তর দেবই, সাথে আমাদের গ্রুপে যারা আছে একে অপরকে হেল্প করে এগিয়ে নিতে পারবেন। তো আসুন, যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আপনাদের পেপার্স জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 12 তারিখ। যদিও 12 তারিখ লাস্ট ডেট, তবুও আপনারা কিন্তু ম্যাক্সিমাম জেলায় কিন্তু পেপার্স জমা দেওয়া প্রায় শেষ, পেপার জমা দেওয়া শেষ, তার মানে আপনাদের ভাইবা কার্ড কিন্তু অলরেডি ইস্যু করা শুরু হয়ে গেছে। খুব 2-1 দিনের মধ্যেই ম্যাক্সিমাম জেলায় আপনাদের ভাইবা কার্ড ইস্যু করবে। হয়তো আপনারা 15 তারিখের মধ্যে ভাইবা কার্ড হাতে পাওয়া শুরু করবেন, 15 তারিখ দিক থেকে। তো আমি মনে করি আপনাদের ভাইবা কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে, 15 থেকে 20 তারিখের মধ্যেই। কোনো কোনো জেলায় দেখবেন 15 তারিখেই ভাইবা শুরু হয়ে যাবে, কোন কোন জেলায় 20 তারিখের দিকে ভাইবা শুরু হয়ে যাবে। সো এই অল্প সময়ে নিজেকে কিভাবে প্রস্তুতি নেবেন ভাইবার জন্য এই বিশাল সমুদ্রে, সেই জন্য যদি আপনাদের চাপ থাকে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আমরা আপনাদেরকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবো, এবং আমাদের এই 15টা শিট আপনাদের একটা কার্যকরী ভাইবা দিতে আশা করি সাহায্য করবে, এবং আপনার স্বপ্নের চাকরি পূরণে আমাদের
এই শীতগুলো অবশ্যই আপনাদেরকে হেল্প করবে, আমি এটা বিশ্বাস করি। তো মূল আপডেট দেওয়া ছিল যে আপনাদের 20 তারিখের দিকেই কিন্তু আপনাদের ভাইবা শুরু হয়ে যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যে মূল আলোচনা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।